একটা মহিলা পুরুষদের মতো নৃত্য নতুন প্যান্ডেলে চলে এসেছি। এখন আমরা রয়েছি কোথায়? এখন নতুন পাড়ায় আছি। তো নতুন পাড়ার ছৌ নাচের যে মৌসুমীকে ট্রিবিউট দেওয়া প্যান্ডেল, সেই প্যান্ডেলটাই দেখবো। তো চলো। মৌসুমী ছৌ নাচকে বিদেশে পৌঁছে নিয়ে গেছে, সেই জন্য মৌসুমীকে এই সম্মান দেওয়া হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। প্যান্ডেলের একদম সামনের দিকে রয়েছে দেখো এরকম তাল গাছ, দেখো একদম ঢোকার সামনেই রয়েছে এরকম ধামসা মাদল। ছৌ নাচ করতে গেলে এই ধামসা মাদলের খুব ব্যবহার হয়। প্রত্যেকটা যে ধামসা মাদল রয়েছে তাতে মৌসুমী যে যে সম্মান পেয়েছে, তার নাচ গান, তার জীবনের যাবতীয় কথা এই ধামসা মাদলের ওপরেই পিকচারের মাধ্যমে তুলে ধরেছে। সামনের দিকের মেন যে মডেলটা রয়েছে দেখো, এটা রাধা কৃষ্ণর মডেল, ছৌ নাচের মাধ্যমে রাধা কৃষ্ণ। এখানে দেখো সব ছৌ নাচের মডেল করা হয়েছে, এখানে পুরোটাই একদম ভর্তি রয়েছে মডেল দিয়ে ছৌ নাচের। যে মুখোশগুলো লাগে সেই রকমই একটা মুখোশ এখানে রাখা রয়েছে, এটা হচ্ছে বড় মুখোশটা, আর একদম উপরে রয়েছে দেখো ছোট মুখোশ। প্যান্ডেলের এই অংশে রয়েছে নানা রকমের ছৌ নাচের যে মডেল, সেই মডেলগুলো রাখা রয়েছে দেখো। প্যান্ডেলের একদম ভেতর দিকের অংশ, উপরের দিকে দেখো এরকম দড়ি ঝুলিয়ে ঝুলিয়ে তার ভেতরে লাইট দেওয়া রয়েছে, ভীষণই সুন্দর দেখতে লাগছে। আবার এদিকে রয়েছে দেখো দড়ির কাজ, আবার এদিকটা রয়েছে হচ্ছে তোমার নানা রকম পাতা দিয়ে কাজ করেছে, ভীষণই সুন্দর লাগছে দেখো। নীল আর সবুজ কম্বিনেশন রয়েছে, তার সাথে এরকম দড়ি দিয়ে দিয়ে এই যে কাজগুলো, ছৌ নাচের নানা রকম শিল্পকলাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই দিকের অংশে রয়েছে দেখো ছবির মাধ্যমে মৌসুমীর তার জীবন কাহিনী নানা রকম পিকচার এখানে তুলে ধরা হয়। সাইকেল নিয়ে যেমন ছৌ নাচের মুখ নিয়ে যেত, প্যান্ডেলের একদম সামনের অংশে রয়েছে দেখো মৌসুমী তার নাচের পোজে, আর সঙ্গে এখানে দুজন লোক দেখো এরমভাবে ধামসা মাদল বাজাচ্ছে, এদিকে একজন আবার ঠিক এদিকে একজন। এখানেই রয়েছে নতুন পাড়ার মা জগদ্ধাত্রী, ভীষণই সুন্দর একদম ডাকের সাজে। মা জগদ্ধাত্রী দেখো ডাকের সাজ, আর একদম পেছন দিকের অংশে এরকম নীল রঙের লাইট রয়েছে বলে ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন এই মাত্র নতুন পাড়ার যে ছৌ নাচের প্যান্ডেল সেটা দেখলাম, বেশ ভালো লাগলো, একটা অন্যরকম স্বাদের প্যান্ডেল। তোমার কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো, এখানে যে সম্মান দেওয়ার ব্যাপারটা সেটা আমার খুবই ভালো লেগেছে, যে একটা মহিলা পুরুষদের মতো নৃত্য করে এই ব্যাপারটা বিশেষ করে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। আর আমাদের ইউটিউব চ্যানেলটার এইভাবেই পাশে থেকো।